আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আসমাস কেক এন্ড ফ্লেক। এটা আমাদের দ্বিতীয় পেজ। আমাদের প্রথম পেজ হচ্ছে দ্য কেক এন্ড ফ্লেক। তো বিভিন্ন ব্যক্তিগত কারণে ওই পেজে আমাদের ডেকোরেশন ভিডিওগুলো দিচ্ছে না। এই পেজে আপনারা আমার সব কেকের ডেকোরেশন ভিডিওগুলো পেয়ে যাবেন, তাই ফলো এবং লাইক করে পাশে থাকুন। তো আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। কিছুদিন আগে আমি একটু ফ্লোরাল কেকটা অর্ডারের, সেই কেকটাই আজকে আমি আপনাদের দেখাবো। কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজিং করে নিয়েছি। ক্রাম কোট করে ফ্রিজিং করার বেবি পিঙ্ক কালার ক্রিম দিয়ে কেকটাকে স্মুথ করে নিব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তারপর হচ্ছে আমি অলওয়েজ স্মুথ করার জন্য পাইপিং ব্যাগে করে ক্রিম লাগাই এবং এরপর স্মুথ করি। তো এই যে আমি আমার কেকটাকে স্মুথ করে নিলাম, ফিনিশিংটা ঠিক মতো দিয়ে নিলাম। এরপর আমি কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য ফ্রিজিং করেছি। এখন হচ্ছে আমি এটাতে ডিজাইন করব। এখানে আমি 1 mm নজেল দিয়ে হচ্ছে রোজ করে নিয়েছি 2 লেয়ারের। এরপর হচ্ছে একটা লিফ নজেল দিয়ে, সাইডে একটা ডিজাইন ছিল সেই ডিজাইনটা আমি একটা লিফ নজেল দিয়ে করে দিয়েছি। রোজের ভিডিওটা ঠিক মতো হয়নি, বিকজ আমার একটা কল এসে গেছিলো, তাই আর কি পুরোটা আর কি রেকর্ডিং হয়নি। তারপর হচ্ছে আমি 6B নজেল দিয়ে সাইডে বর্ডারের ডিজাইনটা করে নিয়েছি। এরপর 6B নজেল দিয়ে আরও একটু ডিজাইন ছিল, তো আমি ওই ডিজাইনটাও করে দিয়েছি কেকের মধ্যে। এখন আরেকটা ছোট একটা স্টার নজেল দিয়ে একটা ডিজাইন ছিল। এই কেকটা খুবই ডিজাইনার, এখানে প্রচুর নজেল আর প্রচুর বিভিন্ন কালারের ক্রিম লেগেছে, সেগুলো আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো আমি ছোট্ট একটা স্টার নজেল দিয়ে এই ডিজাইনটা করেছি। এই ছোট স্টার নজেলগুলো আমি অনেক আগে একটা নজেল সেটের বক্স কিনেছিলাম, সেই বক্সেই ছিল। তো যখন আমি কেক বানানো প্রথম শুরু করি তখনই আর কি আমি ওই নজেল বক্সটা কিনেছিলাম। তো সব বেকাররাই মনে হয় প্রথমবার ওই নজেল বক্সটা কিনেই থাকে, আমিও কিনেছিলাম। তো এই নজেলটা সেখানেই ছিল, আমি সেটা দিয়ে এই ছোটো ছোটো স্টারের ছোটো স্টার দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। তারপর হচ্ছে ঠিক সেম নজেলটা দিয়েই, ছোটো স্টারের নজেলটা দিয়েই কিছু ছোট ছোট রোজ করার দরকার ছিল, আমি করে নিয়েছি। এই যে এটা হচ্ছে একদম একটু আগে যেই নজলটা দিয়ে আমি কাজ করেছি সেই সেম নজলটা দিয়েই আমি এই ডিজাইনগুলো করে নিয়েছি, এই ছোট ছোট রোজগুলো। ছোট ছোট রোজগুলো দেখতে এত কিউট লাগে। তারপর এই রোজগুলো সাইডেও ছিল ডিজাইনটার, তো আমি সাইডেও দিয়ে দিয়েছি। আপনারা আমাদের কাছে সব ধরনের এবং সব ফ্লেভারের কেক পেয়ে যাবেন। তো আমি এটা তো কোনো নজেল ব্যবহার করিনি, জাস্ট কেচি দিয়ে কেটে একটা লিফের ডিজাইন করে নিয়েছি এই পাইপিং ব্যাগটাতে। তারপর আমি হচ্ছে ছোটো ছোটো করে এই রোজগুলো সাইডে লিফগুলো দিয়ে দিচ্ছি। পুরো কেকটা কমপ্লিট হওয়ার পর এত কিউট লাগতেছিলো। এই কেকটার রিভিউ আর ছবি আমার দ্য কেক অ্যান্ড ফ্লেক পেজে পেয়ে যাবেন। তো আর কি এভাবে আমি আমার পুরো কেকটা ডিজাইন করে নিলাম, এবং এটা ছিল একটা 2.5 পাউন্ডের চকলেট কেক। সরি, এটা চকলেট ছিল না, এটা ভ্যানিলা কেক ছিল। 2.5 পাউন্ডের একটা ভ্যানিলা কেক ছিল। তো আমি ক্রিম দিয়ে হ্যাপি বার্থডে লিখে দিলাম। তো আমার আর কি ক্রিম দিয়ে লিখতে আমার এত ভালো লাগে না, ক্রিম দিয়ে লেখা আমার এতটা সুন্দর হয় না। তারপরও যখন পুরা রিকোয়েস্ট করে তখন লিখে দেই। আমি বেশিরভাগ টপার ইউজ করি অথবা ফন্ডেন্টের মধ্যে লিখে দিয়ে থাকি, বাট ক্রিম দিয়ে লেখাগুলো আসলে তেমন একটা সুন্দর হয় না। তো এখানে আরেকটু খালি খালি লাগছিল, আমি আরেকটু ডিজাইন করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক ফুল কেকের। এই যে দেখুন সাইডের ডিজাইনটা এরকম হয়েছে। তো আপুটা কেক, যে আপুটা অর্ডার করেছিল সে আপুটা খুবই পছন্দ করেছে কেক, এবং তিনি টেস্ট এবং ডিজাইন সব কিছু খুব খুব পছন্দ করেছিল।
এই কিউট কেকটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।